श्री सरस्वती विजयते गौरीयगोष्ठीपति वन्दे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसहोदितम् श्री नंदनंदन वेराधिकरण गोपीजन सामुक्त बिन्दावन मनोहर वाशाकुवश्य कृपा सिन्दुव पति पावुने वैष्णवभ्यो नमो नम मूक पंगु लंग, पंग लंग हेतगिरीं यत् कि पातम हंग बंदि तुलसीदेव भई पय कैशव सच भक्ति पद देवी सत्यवत् नमो नमः नारायणो नमस्कित्त नरुंचयो नरोत्तम देविंग स्वरस्वति व्यासं ततोययो मुधीर সংকীর্তনে কৃষ্ণ কত উপদেশ গৌরী অপত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরু ভক্তিযুক্ত ভক্তি प्रमोदাক্ষ জগত বরুনি ধeyim সদা পরিভবং নবিষ্ট দূহম তেথাspedam শিববিরঞ্চনুতম শরণ্য বেতাহমত্বীপূত বন্দে মহাপুষতে চর যৎপা প্লবনখন্দম বিসুজ কিবো দুঃশ পূর্ণাগর সসাগর সারমূর সারাধিকা श्री कृष्ण चैतन्य कृष्णचैतन्य प्रभुनता नंद श्रीअद्वत गदाधर शिवसादी श्री कृष्ण चैतन्य श्री श्रीअद्वैत गदाधर शिवसादी गौरभक्तबिंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে আযানলম্বিত ভুজৌ কনুকা বদা তো সংকীর্তনৈ কবিতরু গমলা হতাক্ষ বিশম্ভর উদিজ বরু वंदे जगत प्रिय करु करुणा उतारू हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम, राम हरे नमो मिगंगे तव पाद पंकजम सुरा सुरैर् बन्दितो दिब्बरूप <coughs> <coughs> भक्तिं च मुक्तिं च <भुक्तिंच> ददासि नितम् <coughs> भावानू रूपे सदा नरानम् गंगा तरंग रमणीय जटा कलापम <coughs> गौरी निरंतर विभूषित वाम भागम नारायणो प्रिय मनंग मदापहारम वाराणसी पुरपती भज विश्वनाथम वागीशजुष्वधनी लक्ष्मीश वक्षसि जस्ते हृदय हम भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे देवर्षि भूतात्मनि नाम पितृनाम नायम ऋणी च राजन सर्वात्मना यासु गतो मुकुंदम परिहित करतम देवर्षि भूतात्मनि नाम पितृनाम नायम ऋणी च राजन দেবার্ষ দেবর্ষি ভূতা পিতৃণা নয় ঋণী চান স্বাৎমনায শরণ শরণ্যম গত মুম পিহ্য গৌড়ীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী জগৎ বহুপাল পরমস জগৎগুরু জানিয়েছেন আমি এবং আমার এই পদ উত্তম পুরুষের কথা উত্তম পুরুষের সঙ্গে পুরুষোত্তম ভগবানের ওতপ্রত সম্বন্ধ বিরাজমান রয়েছে সেই পুরুষোত্তমের চরণেই যদি আমরা আমাদেরকে সংশ্লিষ্ট করতে না পারি সংযুক্ত করতে না পারি তাহলে আমাদের জীবন বৃথা গৌরীয় গোষ্ঠীপতি শ্রীশিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বহুপা পরমংস জগৎগুরু জানিয়েছেন আমি এবং আমার আমি এবং আমার এই দুটো পদ ব্যাকরণে বলে উত্তম পুরুষের কথা উত্তম পুরুষের সঙ্গে পুরুষোত্তম ভগবানের ওতপ্রত সম্বন্ধ বিরাজমান যদি এই পুরুষোত্তমের চরণে আমরা আমাদের নিজেদেরকে সংশ্লিষ্ট করতে না পারি সংযুক্ত করতে না পারি তাহলে আমাদের সমস্ত সমগ্র জীবন বৃথা হয়ে যাবে উপনিষদ বলছেন আত্মা বা আরে দ্রষ্টব্য শ্রতব্য নিরিদ্ধব্য মানুষ একে অপরকে কেন ভালোবাসে মানুষ একে অপরকে কেন ভালোবাসে কি কারণ তারা কি ভালোবাসার পূর্বে সেই যুক্তিটা বোঝেন এই কৌশলটা কীভাবে ভালোবাসতে হয় সেটা কি বোঝেন তারা আমার মনে হয় বোঝেন না আর বোঝেন না বলেই তাদেরকে এত বড় খেসারত দিতে হয় এই মনুষ্যজীবন লাভ করে আবার সেই পুনরপি মনোরম পুনর্বপী অননম পুনরপি মাতৃ জঠরে স্বয়নম এই একটা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হয় উপনিষদ বলছেন আত্মা বা আরে দ্রষ্টব্য সতব্য নিধিধ্বস্ত একে অপরকে কেন ভালোবাসে তার একটাই উত্তর যেহেতু আত্মা ভেতরে রয়েছে এ আত্মার সম্বন্ধে বাবা ছেলেকে ভালোবাসে ছেলে বাবাকে ভালোবাসে স্ত্রী পুরুষকে স্বামীকে ভালোবাসে মা বাবাকে ভালোবাসে সমস্ত এই যে জগতের যে ভালোবাসাগুলো এগুলো অজান্তে একটা আননোন একটা ফোর্স একটা কী একটা আছে তার দ্বারা পরিচালিত হচ্ছে কিন্তু জানতে পারছে না ভালো তো বাসছে কিন্তু এর অর্থ বুঝছে না এর গোপন রহস্যটা বুঝতে পারছে না একে অপরকে ভালোবাসছে কিন্তু ভালোবাসাটা যে এই রক্ত মাংসের দুর্গন্ধ দূষিত এই শরীরটার জন্য এটা যে নয় এটা তারা বোঝেন এই যে দুর্গন্ধ দূষিত মরে গেলে পরে দু ঘন্টা পরে শিগগিরি দূর কর পচে গন্ধ বেরোবে এই শরীরটার জন্য কি ভালোবাসে একতাল মাংস পিণ্ড এইটার জন্য কি একে অপরকে ভালোবাসছে জড়জগতের লোক এটার জন্যই ভালোবাসছে কিন্তু তারা অজান্তে জানে না যে ভালোবাসাটা কিন্তু হচ্ছে এই কারণে তোমার ভেতরে আত্মা রয়েছে ওর ভেতরে আত্মা রয়েছে এ আত্মা আত্মার সঙ্গে আকর্ষণের ফলে ভালোবাসাটা দেখা যাচ্ছে কিন্তু এটা অনুভব করতে পারছে না ওরা এই জড়ো সম্পর্ককে জড়ো দেহ সম্বন্ধেই এ ভালোবাসাটাকে মনে করে নিচ্ছে এটি ঠিক আর অন্য কিছু তারা বুঝতে চায় না বোঝাতে গেলেও তারা বুঝবে না তারা বলবে বেশি জ্ঞান দেবেন না ওদের অনেক বেশি জ্ঞান হয়ে গেছে অতএব জ্ঞানের আর প্রয়োজন নাই বাস্তবিক পক্ষে কয়েকটা উদাহরণ এ সম্বন্ধে আলোচনা করলে আমার মনে হয় ভালো হয় উসিনর দেশের রাজা উশিনর দেশের রাজা তার রাজ্যকে আক্রমণ করেছে পার্শ্ববর্তী কোনো রাজা আক্রমণ করেছে তিনি খবর পেয়ে যুদ্ধক্ষেত্রে চলে এসছেন প্রবল সংগ্রাম হচ্ছে এই সংগ্রামের মধ্যে ওই রাজা উশিনর রাজার সঙ্গে যুদ্ধ করতে করতে তাকে স্ট্যাপ করে দিয়েছে অর্থাৎ তাকে খুন করে দিয়েছে উশিনর দেশে রাজার শরীর এবার কলা গাছের মতো পড়ে গেল খবর চলে গেল অন্দরমহলে রাজধানীতে রানীগঞ্জ কাঁদতে কাঁদতে চিৎকার করতে করতে যুদ্ধ করতে ছুটে এসছেন রানীগণ কাঁদতে কাঁদতে চিৎকার করতে করতে ছুটে এসছেন ভয়ঙ্কর কান্না মানে পৃথিবী বিদীর্ণ হয় এরকম একটা অবস্থায় এসে সেই দেহটাকে ধরে কাঁদছেন তুমি অসীণর দেশের রাজা তুমি প্রাণ তুমি না থাকলে কোনো কিছুই থাকবে না ওঠো চলো ঘরে তারা কিন্তু দেখছেন তাকে মৃত্যুর করে ঢলে ঢলে পড়তে হয়েছে তারপরেও কিন্তু বিলাপ করছেন এই বিলাপের একটা সামঞ্জস্য করবার জন্য সাক্ষাৎ যমরাজ্জি মহারাজ সামঞ্জস্য বলতে এই যে দেহর জন্য কাঁদছে না আত্মার জন্য এটা সামঞ্জস্য করার জন্য যমরাজ্যি মহারাজ একটা বাচ্চার বেশ ধারণ করে একটা শিশু বাচ্চার রূপ ধারণ করে ওই যুদ্ধক্ষেত্রে ওই রানীগণের সামনে চলে এসছেন এসে দেখছেন ওরা কাঁদছেন ছোট্ট বাচ্চা জিজ্ঞাসা করছেন আপনারা কাঁদছেন কেন রানিমা আপনারা কাঁদছেন কেন হচ্ছে আমাদের স্বামী চলে গেছেন রাজা মহাশয় চলে গেছেন তাই জন্য রাজা মশাই চলে গেছেন কোথায় গেছেন এই তো রয়েছে দেহটা নিয়ে যান এই দেহটা তো রয়েছে এইটা নয় যে আত্মাটা ওটা তো শরীর থেকে চলে গেছে না ওই জন্য আমরা কাঁদছি হাওয়া করে কাঁদছে সব বাচ্চা ছেলেটা দীক্ষা জিজ্ঞাসা করছেন আচ্ছা রানীমা রানীমারা আপনারা যে আত্মাটা বেরিয়ে গেছে বলে কাঁদছেন বলছে হ্যাঁ তাই তো মরে গেছে মরে যাওয়া মানে কি আত্মা বেরিয়ে গেছে শরীর থেকে তো যে আত্মাটা শরীর থেকে বেরিয়ে গেছে তাকে কি আপনারা আগে কোনো দিন দেখেছিলেন রাজামশাইয়ের সঙ্গে থাকতেন যখন যখন রাজামশাইয়ের সঙ্গে থাকতেন তখন কি আপনারা দেখেছেন হ্যাঁ আমরা তো দেখিনি রাজামশাইয়ের যে আত্মাটা যার জন্য আপনারা কাজে আমরা নিজেই বললেন আপনারা জন্য কাঁদছেন কিন্তু সেই আত্মাটাকে তো আপনারা দেখেননি কোনো দিন তাহলে যেটাকে দেখেননি তার জন্য কাঁদছেন কেন আত্মা এভাবে এক শরীর থেকে অন্য শরীরে চলে যায় এইভাবে তাদের ঘুম ভাঙল তারপর তারা নিজের জায়গা প্রত্যাগমন করলেন এইভাবে উপনিষদের প্রত্যেকটা কথা মূল্যবান অর্থাৎ একটা আত্মার সম্বন্ধে একে অপরের সঙ্গে ভালোবাসায় লিপ্ত হয় বাস্তবিক পক্ষে শরীরের সঙ্গে শরীরের ভালোবাসা যেটা যারা করে থাকেন সেই সব ভালোবাসার কোনো অর্থ বাস্তবিক নাই যেটাই প্রমাণ করেছিলেন মহাপ্রভু শিবাস আঙ্গনে শিবাসের যে ছেলে মহাপ্রভু সংকীর্তনরত অবস্থায় যখন গত হল মহাপ্রভু সেখানে দাঁড়িয়ে এই ব্যাপারটাকে প্রমাণ করেছিলেন এই ব্যাপারটাকেই প্রমাণ করেছিলেন আবার শ্বেতকেতু রাজা তার ছেলে যখন অঙ্গিরা ঋষির আশীর্বাদ যখন ছেলে হলো নারদজিশি এবং ইংরেজি যখন আবার এলেন যখন ছেলে মরে গেছে তখন এসে তাদের এই ভ্রান্তি বিলাস তাদের এই ভ্রান্তি বিলাসকে তারা ভেঙেছিলেন যে শ্লোক দিয়ে শুরু করা হয়েছিল সেখানে বলছেন দেবর্ষি ভূত নাম পিতৃণাম নায়ম ঋণী চরাজন দেবর্ষিগণের কোনো ঋণ আমার থাকবে না দেবশ্রীগণের প্রতি ভূতাত্মনীনম পিতৃনম বলতে গেলে জগতের কাউর পুঁথি আমার কোনো ঋণ থাকবে না কিন্তু আপনি তো বলেছেন ঋণ থাকবে গেলো দিনগুলোতে আলোচনা করেছিলেন সেখানে বলেছিলেন ঋষি ঋণ দেবঋণ পিতৃ ঋণ ভূত ঋণ এগুলো তো বলেছিলেন আবার এখন উল্টো কথা বলছেন উল্টো কথা বলা হয়নি সোজা কথাই বলা হচ্ছে ঋষি ঋণ শোধ করতে গেলে যে ঋষিমুনিরা হাজার হাজার বছর তপস্যা করে কষ্ট করে যে পরম সত্যের মুখোমুখি হয়েছেন পরম সত্যের সঙ্গে তাদের ভেট হয়েছে দেখা হয়েছে যেই পরম সত্যবস্তুকে জেনেছেন সেগুলি তারা দেখে দেখে পরম সত্যবস্তুর সব ঘটনাগুলো আমাদেরকে জানিয়েছেন ভারতবর্ষে এটা হচ্ছে সবচেয়ে বড়ো সুবিধে এটা ঋষিমুনির দেশ হাজার 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 বছর তপস্যা করে কষ্ট করে তারা এই দিব্য এই জ্ঞানগুলোকে অর্জন করে যা দেখেছেন সেগুলো লিখে রেখেছেন প্রথমে লিখে রাখতো হতো না প্রথমে মনে মনে শুনে শুনেই মনে থাকত এই জন্য বেদের অপর নাম ছিল সুতি বেদকে যেই সব ঋষিমুনি তপস্যা করতেন তারা দেখতে পেতেন দেখতে পাওয়ার তাদের দেখার সঙ্গে সঙ্গে মনে থাকতো পরবর্তীকালে এটা লেখার দরকার হয়ে পড়েছিল কেন মানুষের স্মৃতিশক্তি কমে গেছে আয়ু কমে গেছে স্মৃতিশক্তি কমে গেছে এই জন্য এগুলো লেখার দরকার পড়েছিলো এই জন্য তারা করেছিলেন এই ঋষিমুনিগণ যে হাজার হাজার বছর তপস্যা করে আমাদের যে এই দিব্য জ্ঞান যে আমাদের দান করে গেছেন এর জন্য আমরা তাদের চরণে ঋণী যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা এই দিব্যজ্ঞানের চর্চা না করব অনুশীলন না করব তাদের চরণের ঋণ শোধ হবে না অর্থাৎ যারা শিক্ষা দিয়ে গেছেন সেগুলো নিজের জীবনে প্রয়োগ করব পালন করব, মানব এবং আলোচনা করব তবে আমার ঋষি ঋণ আমার চুক্তি হবে আর দেবরীণ ভগবান গীতাতে বলছেন এ দেবতারা তোমাদেরকে জল বায়ু হায়া হাওয়া বিভিন্ন পরিবেশ সৃষ্টি করে শস্য আদি মেঘ জল সব দিয়ে তোমাদের সহায়তা করবে সূর্যের আলো দেবে চন্দ্রমার চন্দ্রমা দেবে চন্দ্রমা থাকে হবে না যদি সূর্য শুধু সূর্য যদি শুধু যদি শুধু সূর্য থাকে হবে না চন্দ্রমা থাকা দরকার চন্দ্রমা ঔষধি অমৃত দেয় বেলা যে চন্দ্রমা আলো তাতে বিভিন্ন ঔষধি তারা শক্তি পায় সেগুলো পেয়ে আমরা এগুলো পাই চন্দ্রমা না থাকলে কোনো ঔষধি উৎপন্ন হবে না তাহলে এদের ঋণ শোধ করার জন্য আমাদের কী কী করতে হবে সেই সব দেবতাগণের সেই সব দেবতাগণের জন্য আমাদের যোগ্য আদি করে তাদের পরিশোধ দিতে হবে তাদেরকে পরিশোধ দিতে হয় না দিলে হবে না পিতৃ শোধ করার জন্য আমাকে বিবাহ করে পুত্র সন্তান আদি জন্মগ্রহণ করলে ভালো নাহলে পুত্রকা বলে একটা পদ্ধতি আছে সেই বেদের পদ্ধতি তার থেকে অন্যের পুত্রকে গ্রহণ করে যেটা আমাদের উড়িষ্যার রাজা যে বর্তমান আছেন তিনি এরকম পুত্র আসো এমনি ডাইরেক্ট পুত্র নয় এইভাবে দেখা যায় পিতৃঋণ শোধ করতে গেলে পুত্র সন্তানের জন্ম আদি দিয়ে যেন পিণ্ড দান করতে পারেন পিতৃপুরুষ পিতৃ পিতৃপুরুষগণের এই কারণে পিতৃঋণ শোধ এইভাবে হতে পারে আর ভূতঋণ সমস্ত ভূতগ্রামের প্রতি আমাদের একটা কর্তব্য আছে তারা জানতে বা অজান্তে আমাদের কিছু না কিছু উপকার করেই যাচ্ছে মধুমাখী মধু সঞ্চয় করে আমাদের মধু দিচ্ছেন ময়দানের এই কেঁচোগুলো আছে জমিগুলোকে আলগা করে দিয়ে কৃষকদের সাহায্য করছেন গুটি পোকা এক ধরনের সাহায্য করছেন বিভিন্ন রকমের যারা আছেন প্রত্যেকেই প্রাণীগণ কোনো না কোনোভাবে আমাদের সা কুকুর আমাদের রাস্তায় চোর না আসে সাহায্য করছেন এইভাবে প্রত্যেক প্রাণীর প্রতি আমাদের একটা কর্তব্য হয়ে পড়ে যেহেতু মনুষ্য জন্ম হয়েছে মনুষ্য জন্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ জন্ম এরকম জন্ম আর হয় না এই জন্মেতেই হরিভজন করা যায় নিরেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকলভম গুরুকর্ণ ধারম ইত্যাদি কথা আলোচনা করব কালকে তাহলে এইভাবে দেখা যায় মনুষ্য জনম হয়েছে তাই জন্য আমাদের সবার প্রতি একটা কর্তব্য থাকবে নিজের রুটির শেষ অংশটা কুকুরকে দিতে হবে তার পশুপক্ষীকে কিছু দানা ছড়িয়ে দিতে হবে এমনকি আমি দেখেছি বৃন্দাবনে পিঁপড়ের গর্তর সামনে কিছু চিনি বা আটা গিয়ে ফেলে দিয়ে রোজ ওরা করে এইভাবে এই ঋণগুলো শ্বে করা যায় তুমি যেহেতু জন্ম লাভ করেছো তোমার পিতার প্রতি কর্তব্য আছে মাতার প্রতি কর্তব্য আছে ভাই বন্ধুর প্রতি কর্তব্য আছে স্ত্রীর প্রতি কর্তব্য আছে স্বামীর প্রতি কর্তব্য স্ত্রীর থাকে ছেলে মেয়ের প্রতি প্রত্যেকের প্রতি আমাদের কর্তব্য আছে এ কর্তব্য থেকে কোনো রেহাই পাওয়া যায় না এবং যতগুলো উপাধি এই জগতে এ অনন্ত ব্রহ্মাণ্ড জড়জগত এর মধ্যে যত উপাধি আমরা পেয়ে থাকি সে উপাধিগুলো সমস্ত মায়াদেবী দিয়েছে একমাত্র বৈষ্ণবদের উপাধি ছাড়া বৈষ্ণবের উপাধি ছাড়া বাকিগুলো সবই মায়াদেবী দিয়েছে যে যেখানেই থাকুক সে যদি আমেরিকার প্রেসিডেন্টও হয় তারও সমস্ত উপাধিগুলো মায়াদেবী তাদেরকে দিয়েছে ওই উপাধিগুলো নিয়ে তারা এবার চলছে উপাধিগুলো ত্যাগ করে তাদেরকে যেতে হবে উপাধিগুলো তাদেরকে ত্যাগ করতেই হবে ইচ্ছায় অনিচ্ছায় তাদের ত্যাগ করে যেতে হবে এটা তারা ভুলে যাচ্ছে যত উপাধি আমি মিদনাপুরে জন্মেছি অমুক বাবার অমুক মায়ের আমার এইখানে বাস সমস্ত এইসব উপাধিগুলো সমস্ত বেকার এগুলো অর্থহীন এগুলো তাৎকালিক বর্তমানে লাগবে বিভিন্ন পরিচয়পত্র এখন করতে আগে ছিল না এখন সব জরুরি এই যত উপাধি ডাক্তার থেকে উকিল থেকে ম্যাজিস্ট্রেট থেকে নেতা থেকে যতগুলো উপাধি আছে জগতে যত স্ত্রী আমি উনি স্বামী যত উপাধি সমস্ত উপাধিগুলো এগুলো সব কোনো ভিত্তিহীন বাস্তবিক কোনো ভিত্তি নাই এগুলো সব মায়াদেবী দিয়েছেন মায়াদেবী দিয়েছেন এবং সময় মতো নিয়ে নেবেন কেউ এফআরসিএস এস ল্যান্ডন পাস করেছেন অমুক কোম্পানির ডিরেক্টর হয়েছেন সব কিছু যত উপাধি সমস্ত উপাধিগুলোর পিছনে মায়াদেবীর একটা ষড়যন্ত্র রয়েছে ষড়যন্ত্র বললেন কেন কেন ওই উপাধিগুলোর মাধ্যমে সে জীবকে বোকা বানিয়ে ব্যস্ত রেখেছে সে নিজেকে বড় গুরুত্বপূর্ণ মনে করছে এরকম প্রত্যক্ষ উদাহরণও অনেক দেয়া যায় বালিগঞ্জে একটা তিল বলে জায়গা আছে একটা কোম্পানি চালাতেন একটা ব্যক্তি পড়াশোনা খুব একটা বেশি জানেন না কিন্তু বুদ্ধি প্রখর কোম্পানি চালাতেন সেই কোম্পানি চালানো কোনো অবস্থায় তিনি কাঁচের ঘরে বসে থাকতেন যত লোক আসত তার সঙ্গে দেখা করতেন কথা বলে ডিরেক্ট আছে। একদিন একটা ব্রহ্মচারী বয়স্ক সাধু তার কাছে গেছেন ভিক্ষার জন্য সেটা কোন মঠ চৈতন্য আশ্রম নাকি চৈতন্য আসন মনে নেয় সেরকম সেখানে গেছেন ভিক্ষায় গিয়ে তিনি ওনার সঙ্গে দেখা করবেন বলে কী চাই সাধু বাবা আমার কিছু কথা আছে কথা আমি শুনতে পারবো না আপনার কি লাগবে বলুন সামান্য নিয়ে চলে যান কথা আমি সামনার টাইম নেই সাধু খুব বিপর্যস্ত হলেন বলে আমি ডোনেশানটা নেব ভগবানের সেবার জন্য কিন্তু কিছু তো বলা দরকার বললাম আমার সময় দিতে পারবো না টাকা নিয়ে নিয়ে যান কিছু এটা নিয়ে যান বলে ছেড়ে দিল সেই সাধু চিন্তা করলেন এখন যখন এসে পড়েছি তার মঙ্গলের জন্য কিছু নেই আর দিনই এর কাছে আসবো না কারণ যখন গুরুত্ব দিল না সাধুর আসার একটা গুরুত্ব দিল না দুটো কথাও বলতে দিল না আমি কেবল টাকার জন্য তো আসি নাই যে ঠিক আছে এখন তো অপমান করার দরকার নেই কিন্তু আমি আর এনার কাছে আসবো না ওই সাধুকে তিনি দেখেছিলেন কম করে পনেরো বছর পর দশ পনেরো বছর পর আবার ওই সাধুকে দেখেছিলেন কিভাবে দেখেছিলেন বটা আশ্চর্য তার কোম্পানি লাটে উঠেছে কোম্পানি বন্ধ হয়ে গেছে ব্যাঙ্ক থেকে যত লোন নিয়েছে সব দায় যেটা আমাদের স্বামী মহারাজও হয়েছিল ওষুধ কোম্পানিগুলি সব দেনাতে দেনা ব্যাঙ্ক কাপ্ট হয়ে গেছে কোনো টাকা দিতে পারেনি ভয়ঙ্কর অবস্থা ওনার এই অবস্থা হয়েছে হওয়ার পর কী করেন এখন জীবিকা কি করবেন পড়াশোনাও ভালো জানেন না তখন কি করেন নিজের বাড়ির নিচে একটা মুদি দোকান করলেন করে সার তেল এটা ওটা যা টুকটাক ছিল এইভাবে বিক্রি করে থাকেন একদিন ওই সাধু বাবা ওই রাস্তা দিয়েই যাচ্ছেন ওই মালিক যে কোম্পানির ডিরেক্টর ছিল সেখানে ডাকছেন সাধু বাবা এদিকে আসো ও তো ঘাবড়ে গেছে কে ডাকে গিয়ে বলে আমাকে চিনতে পারছেন চেনা চেনা লাগছে কিন্তু বুঝতে পারছি না কে বলুন আমি সেই কোম্পানির আমি সেই মালিক ছিলাম যে আপনাকে বলেছিলেন সাধু বাবা আমি সময় দিতে পারব না সময় দিতে পারব না আপনি কিছু নিন সেই আমি আজ আমার এই পরিণতি হয়েছে এখন আমার কাছে অনেক সময় আপনি আমাকে অনেক কথা বলতে পারেন এই ধরনের অহংকারগুলো এইভাবেই বিনাশপ্রাপ্ত হয় অনেক এ ধরনের কথা আছে তাহলে জড়জগতের যত উপাধিগুলো আছে সেই উপাধিগুলো মায়াদেবীর দ্বারা সৃষ্ট যেটা ভক্তিমন ঠাকুর কীর্তনেতে বলছেন জড়বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা অনিত্য সংসারে মহজন মিয়া জীবকে করে গাধা জীবকে গাধা কেন বললেন ভার বহন করবে ভার বেশি করে ভার বহন করবে বেশি করে ভার বহন করবে জড় যত ভার এগুলো নেবে জন্ম থেকে তার কোনো সংসার ছিল না কিন্তু এখন সংসার হয়ে পড়েছে আর তার পিঠে অনেক বোঝা হচ্ছে অর্থাৎ এই উপনি এই যে ভাগবতের যে শ্লোক দিয়ে আমি শুরু করলাম এই শ্লোকেতে বলা হচ্ছে যত উপাধি আছে যত তোমাদের কর্তব্য আছে যা কিছু আছে যত কর্তব্য যত উপাধি আছে যা কিছু আছে সেগুলো আর কোনোটা একটাও থাকবে না একটাও থাকবে না কোনো কাউর প্রতি ঋণী হতে হবে না যদি কেউ ভগবানের বাস্তবিক ভজন করেন দেবর্ষি ভূতাত্মনীনাম পিতৃনাম নায়ম ঋণীচরায় সর্বাত্মনযম য শরণম শরণ্যম গত মুকুন্দম পরিহিত যে ভাবে। যিনি কার ঋণ থাকবে না তথাকথিত সাধু নয় এই কথাটা সন্ত মানে প্রায়ই বলতেন যে ত্যাগী হয়ে বাড়ি থেকে পালিয়ে এলো কর্তব্য করবে না এখানে এসে সাধুগুরু বৈষ্ণবের সেবা করছে না ভগবানের সেবা করছে না তাহলে ওখানেও গেল এখানেও গেল অন্তকোসিম প্রায়ই বলতেন বাড়িতে থাকলে অন্তত জড় যে কর্তব্যগুলো করতো পিতা মাতার সেবা বাইব এগুলো করলো না আবার এখানে এসেও ফাঁকি মারছে কিছু করবে না তাহলে রিনি হয়ে যাচ্ছে ভিক্ষার জিনিস এইভাবে বলতে গিয়ে বলা হলো এই শ্লোকেতে যে একটা মানুষ কাউরি ঋণই হবে না যদি সে সর্বান্তকরণে ভগবানের সেবাটা করে শরণাগত হয়ে যেখানে শরণাগতের কোনো প্রশ্নই নাই সেখানে কিন্তু এটা হবে তার ঋণ থাকবে তার কোনো দায়বদ্ধ থাকবে না কখন যখন দায়বদ্ধ থাকবে না কখন যখন সে সর্বান্ত করণে গুরু বৈষ্ণব ভগবানের সেবায় নিযুক্ত থাকেন তখন আর তার কোনো দায় থাকে না সেই দায়িত্বটা চলে যায় কার ভগবানের চলে যায় সমস্ত দায়িত্ব এবার ভগবানের চলে যায় ভগবান বলে তোর আর কোনো দায়িত্ব নেই যেটা ভগবান গীতাতে বলেছেন সর্বধর্মান পরিত্য মা মেকম স্মরণম্বু তম সর্বপাপীব্য মোক্ষই স্বামী মহাসুয তোমার কোনো কর্তব্য হলো না তোমাকে বিপদে পড়তে হবে এরম কোনো ব্যাপার নেই আমি তোমার দায়িত্ব নিয়ে নিলাম তোমার কোনো চিন্তা নেই আমি সমস্ত দায়িত্ব তোমার নিয়ে নিলাম এইটা ভগবান নিজের মুখে স্বীকার করেছেন কিন্তু তাতে শরণাগতির ব্যাপারটা আছে শরণাগতি না হলে কিন্তু এটা হবে না ভাগবতী মহাপুরাণের বিগত দিনের আলোচনার প্রাসঙ্গিক বিষয়গুলো একটু মনে করিয়ে দেওয়া প্রয়োজন মনে করি সেখানে বলা করে বলা হয়েছিল সত্য আদি যুগেতে যেসব মানুষ জন্মায় তারা করিকালে জন্মাবার সৌভাগ্য চায় এ কথাটা বলা হয়েছিল ক্রেতা দিশু প্রজা রাজন কলৌ ইচ্ছান্তি সম্ভব কলিকালে কলিকালে জন্মগ্রহণের একটা ইচ্ছা প্রকাশ করে অন্য অন্য যুগে যারা জন্মগ্রহণ করেন তারা ভগবানের কাছে প্রার্থনা করেন এমনকি স্বর্গের দেবতারাও প্রার্থনা করেন পঞ্চম স্কন্ধে আছে যে আমাদের যদি কোনো সৌভাগ্য কোনো সুকৃতি থাকে তা আমাদের দয়া করে আপনি ভগবান আমাদেরকে ভারতবর্ষে জন্মগ্রহণ করিয়ে দেবেন ভারতবর্ষে জন্মগ্রহণের সুবিধা আছে কেন এটা কর্মক্ষেত্র তো এখানে বৈদিক আচার আদর্শ পালন করার সুবিধা আছে যদি এখন সব ভেঙে দিচ্ছে এখন সবাই ভেঙে দেওয়ার চেষ্টা করছে তাই যে কিতাদিষু প্রজা রাজন কালৌ ইচ্ছান্তি সম্ভব কালৌ খলু কলিকালে নিশ্চিত পরিমাণে কিছু না কিছু মানুষের কিছু সুযোগ থাকবে কলৌ খলু হবিষান্তি নারায়ণ সবাই যে দুষ্ট হবে এমন কোনো কথা নাই তাদের মধ্যে অনেকেই নারায়ণ পরাণ হবে প্রশ্ন আসতে পারে পরীক্ষিত মহারাজ এত আদর্শবান রাজা এত বলবান রাজা পরীক্ষিত মহারাজ কেন কলিকে মেরে ফেললেন না কলিকে মেরে ফেলল হয়ে যেত এই ঝামেলাটা রেখে দিলেন তিনি কলির কাছে তো তিনি গেছিলেন কলিকে কি দেখেছিলেন একটা গো মিথুন একটা ষাড় এবং একটা গোমাতা দুজন সারের একটা পা রয়েছে তিনটে পা নাই অত্যন্ত কষ্ট চোখের জল ফেলছে গোমাতা আর একজন শুদ্র একটা তরোয়াল নিয়ে গোমাতাকে ভয় দেখাচ্ছে কেটেই ফেলব পরীক্ষিত মারা দেখলেন এটা তো তো ভালো কথা নয় দিয়ে রুকে দাঁড়ালেন তরোয়াল খুলে বললেন তোর গলা কেটে ফেলে দেবো আমি কে অমানুষ তুই গোমাতাকে আমার একে কষ্ট দিচ্ছেন কষ্ট দিচ্ছ তুমি তখন সে ভয়েতে পায়ে পড়ে গেল পায়ে পড়ে গিয়ে বলছে আমার নাম কলি আপনি দয়া করে আমাকে কাটবেন না কাটবো না মানে তুমি কষ্ট দিচ্ছ অত্যাচার করছো তো ভয়ঙ্কর কেটেই ফেলবো আমি কোনো কথা শুনবো না আমি তো আপনার শরণাগত হয়ে গেছি না পায়ে পড়েছি ক্ষত্রিয় তো এরম ধর্ম নেই যে শরণাগত তাকে তো মারা যায় না আপনি তো ক্ষত্রিয় রাজা শ্রেষ্ঠ আপনি ঠিক আছে আমার যা রাজ্য থেকে চলে যাওয়া অন্য জায়গায় কোথায় যাব বলুন যেখানে যাব সেখানেই তাকাই দেখি আপনার রাজত্ব যেখানে দেখি সেখানে দেখি আপনি তরোয়ার হাতে দাঁড়িয়ে রয়েছেন আপনার এত বড় কোথায় যাব আর যাওয়ার তো কোনো জায়গা নেই আমার সেই কারণে চারটে জায়গার স্থান দিয়েছিল চারটে জায়গা সেই চারটে জায়গার প্রসঙ্গ পরে আলোচনা করবে অত আলোচনা সময় নেই প্রাণীহিংসা থেকে আরম্ভ করে সব কিছুর মধ্যে এগুলো রয়েছেন আর এই চারটে বিষয়ের কলি থাকবেন কলি বলছেন এত অল্প জায়গার আমার হবে না একটু বড় জায়গা দিন থাকতে কষ্ট হবে তারপরে যখন বারবার পায়ে ধরে প্রার্থনা করছেন পুনশ্চ মানায়ও আনায় জাতূপাম অদাত প্রভু তখন সোনা দানার মধ্যে স্নান দিয়ে দিন যা কেন অন্য জায়গা থাকলে কেটে ফেল কিন্তু বললে কি হয় পরীক্ষিত মারা জগৎ থেকে চলে গেলেন তারপরে কলি সর্বগ্রাসী কলি প্রতিটা এখন দেখো প্রতিটা রন্ধে রন্ধে কলি প্রতিটা রন্ধে লোমকূপে আমাদের এই সমাজের আমাদের এই সমাজের প্রত্যেকটা লোমকূপের মধ্যে কলি ঢুকে পড়েছে দুর্নীতি কলি সবকিছু কিছু কিচ্ছু করার নেই কলির এটা প্রভাব কলি স্থির থাকতে দেবে না এখন পরীক্ষিত মহারাজ কলিকে মারল না কেন এ প্রশ্ন করেছিলেন সনকাদি ঋষি সুতোকে সুতদেব গোসাই বলেছিলেন দেখুন এ পরীক্ষিত মহারাজ কোনো সাধারণ রাজা তো নয় এ ধার্মিক রাজা এ মহাভাগবত পরীক্ষিত মহারাজ বিচার করে দেখলেন যে কলিকালের অনেক দোষ থাকতে পারে কিন্তু কেবল ভগবানের নাম সংকীর্তন করে একটা মানুষ ভবসাগর পার হয়ে যেতে পারে ভগবানের চরণে সেখানে উত্তর দিতে গিয়ে সু সুতদেব আদি বলেছিলেন এই পরীক্ষিত মহারাজ কেমন না সারঙ্গ ইব সারভুক সারঙ্গ ইব সারভুক সারঙ্গ কাকে বলে মৌমাছি যে ফুলেতে বসে দুটো সুর ঢুকিয়ে দেয় এরকম মধুগুলোকে টেনে নেয় তারপর চলে যায় এই উদাহরণটা দিয়েছিল কে সুতদেব গোস্বামী বলছেন পরীক্ষিত মহারাজ তিনি হচ্ছেন সারঙ্গৈব সার্বৈত পরমাংশ এ সার বস্তুটাকে গ্রহণ করে সারঙ্গব সার্ব এই কারণে কলিকে মারেননি কারণ কলিকে মেরে কোনো লাভ হবে না কলির দো কলের দোষ নিধের আজান অস্থি এক মহান হয় কীর্তনাথ এব কৃষ্ণস্ব মুক্তসঙ্গ পরম ভাই পরীক্ষিত মা বিচার করে দেখলেন যে এই কলিকালে এই সুবিধেটা আছে কেবল ভগবানের নাম সংকীর্তন করেই ভগবানকে যা অন্য কিছু করতে হবে না এই সুবিধেটা আছে কেন কলিকালে আয়ু কম কিছু করার নেই আর যদি বলেন আপনি ও তো অনিষ্ট করবে কলি তো অনিষ্ট করবে তাহলে আপনি সারলেন কেন পরীক্ষিত যে অনিষ্ট তো করবে কিন্তু কাদের করবে যারা সচেতন নয় তাদেরকে হরিকথা বললেও সচেতন নয় তারা আসবে কি কিছু করবে না তারা মরবে এমনিতেই মরবে পরীক্ষিত মহারাজ যদি কলিকে না মারতেন বা মারতেন তাহলেও তারা মরবে কেন তারা তো সচেতন নয় তারা কপট তারা সচেতন নয় তারা মরবে আমাদের কিছু করার নেই এই জন্য অন্তত যারা সচেতন অন্তত যারা সচেতন হয়ে রয়েছেন তাদেরকে মারতে পারবেন এই জন্য পরীক্ষা তো ওরা অজ্ঞান ওরা ইচ্ছে করে এরকম করছে মরু আমরা কি করব কিন্তু অন্তত যারা সচেতন তার তো মরবে না তার তা তো বাঁচানো যাবে তাহলে এখানে বলা হয়েছিল বিভিন্ন পবিত্র নদী ভারতবর্ষে আছে গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্ধি আবার অন্য অন্য নদীও আছে তাম্রপর্ণী আছে হ্যাঁ প্রতিচি মহানদী বিভিন্ন নাম আছে যেগুলো এর মধ্যে বলার নেই অনেক নদী আছে এই নদীগুলোর জল এত পবিত্র যে এই জলেতে স্নান পান করলে পরে যারা অন্তত বৈষ্ণব অপরাধ করে নাই ভালো করে খেয়াল করত অনেক কিছু করেছে বৈষ্ণব অপরাত করে নাই এই ধরনের যাদের একান্ত পশুর মধ্যে চিত্তবৃত্তি এখনো হয় না পশুর মতো এখনো হয়নি খারাপ কাজ করছে তারা এই পুণ্য জলেতে স্নান করে এবং পান করে স্নান পান করে পবিত্র হতে পারে এই কথাটা বলা রয়েছে কাবেরী চ কাবেরী চ মহাপন্যা প্রতীচী চ মহানদী যে পিবন্তি জলম তাসাম মনুজা মনুজেশ্বরা হে রাজন যারা এই জল পান করেন যেসব মানুষরা প্রায়ও প্রায়ই প্রায়ও কি প্রায় প্রায় কী হয় প্রায়ও ভক্তা ভগবতী বাসুদেবে অমলাশয় তারা প্রায়ই দেখা যায় বেশিরভাগই ভক্ত হয় জলেতে প্রায় স্নান করে পান করে জল এগুলো হয় এখন এই মহানদীর তীরে এই কাবেরীর তীরে বন্য বন্য বিভিন্ন পুণ্য তীর্থ আছে এখন এই পুণ্যতীর্থগুলো তো এখন প্রাচণ্ড লোকের বাস হবে ভাগবত বলা রয়েছে ভাগবতের মহিমাতে বলা রয়েছে যত বড় বড় তীর্থক্ষেত্র থাকবে মহা মহা সমস্ত জায়গায় এখন প্রাচণ্ডরা ঢুকে যাবে তারা গিয়ে ওখান থেকেও রোজগার করবে টাকা ভগবানকে দিয়েও ব্যবসা করবে যেমন আমাদের বর্তমানে সব করছে গুরু বৈষ্ণবকে কাজে লাগিয়ে ব্যবসা করে টাকাগুলো রোজগার করছে ওদের একটা টাকাও নেওয়ার অধিকার নাই ওদের একটা টাকাও দক্ষিণা নেওয়ার অধিকার নাই তারা জলে পুরে মরবে সেরকম ধরনের পাওয়ার না থাকলে কোনো দক্ষিণা পর্যন্ত নেওয়া যায় না জ্বলবে ওর নিতে হবে বর্তমানে এত দুঃসংবাদ আসছে আমাদের কাছে যে আমরা এর পরে কোথায় যাব আমরা জানি না তিরুপতি বালাজির আবিষ্কার করে দেখেছেন লোকে যে লাড্ডুর মধ্যে চর্বি পশুর চর্বি তারা পশুর চর্বি এটা প্রকাশিত হয়ে গেছে এরা টেস্ট করে দেখেছে এটা ঘি নয় পশুর চর্বি তাহলে পশুর চর্বি যে লাড্ডু বানালো এটা ভগবানকে দিচ্ছে পুরো রান্নাঘর থেকে আরম্ভ করে যত লোক ছিল সব দূষিত হয়ে গেল যত বাসনপত্র হাজার হাজার লক্ষ টাকারও থাকতে পারে সমস্ত বাতিল হয়ে যাবে কিন্তু এরা প্রমাণিত হয়ে গেছে সারা দেশ চমকে উঠেছে কি করে হয় এরকমই হবে যত লাফালাফি করবে তত মরবে এখন দিনকাল এমন পড়েছে যত লাফালাফি করে ঝাপটা ঝাপটি করবে তত ডুবে যাবে বেশি যেমন চোরাবালিতে পড়লে বুদ্ধিমান ব্যক্তি চুপচাপ দাঁড়িয়ে থাকে চোরাবালিতে যত ছটফট করবে তাড়াতাড়ি ডুবে যাবে এখন মানুষের চোরাবালিতে পড়েছে বাঁচবার কোনো রাস্তা নেই যদি ধীর থাকে কোনো মানুষ দেখে নিলে কোনো বলে তুলে বাঁচিয়ে দিতে পারে আর ছটফট করলে কী হবে বেশি করে তাড়াতাড়ি বালিতেই হবে চোরাবালিতে পড়েছে মানুষ যেখানে তিরুপতি বালাজি সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মন্দির এর পবিত্রতা সম্বন্ধে এখন সন্দেহ চলে আসছে কি করে হতে পারে লাড্ডুর মধ্যে ধোসার মধ্যে সব কিছু ঘি চর্বি থাকতে পারে পশুর চর্বি ভেড়া থেকে আরম্ভ করে ভইস কোন চর্বি দিয়েছে কে জানে কুত্তা বেড়ালের চর্বি থাকতে পারে ওই জন্য এখন যত ঝাপাঝাবি করবে ভান্ডারা এদিক দি তত মরবে কারণ ওদের ওই যে দিচ্ছে কি কী থেকে কি করছে কে জানে কোনো গ্যারেন্টি তো নাই কোনো গ্যারেন্টি নেই এমনকি যে পাতাতায় প্রসাদ দেবে ওটাকেও আমাকে দে আমি পরীক্ষা করে দেখিয়ে দেবো ল্যা ল্যাবরেটারিতে ওটার মধ্যে ওর মধ্যে জীবাণু আছে যে পাতাটা ইউজ করছে বর্তমানে প্রসাদ দিচ্ছে লোককে আমি চিৎকার করে বলে দিচ্ছি যে পাতাটা ব্যবহার করছে ওটা দূষিত ওটা বাইরে থেকে যে ওই জঞ্জালগুলো তোরে ওখান থেকে বের করে প্রসেস করে ওটা করে ওই পাতাতে কিছুই খাওয়া যাবে না আমার তো অন্য ডাল খাচ্ছে ওটা স্পর্শ করা নিষেধ কম পয়সায় পায় এক টাকা ছাড়া না এই জন্য কেনচে ছাল পাতা এখন পাঁচ টাকা কে করবে কিন্তু ওই পাতা খাওয়া তো দূরের কথা কোনো দিন স্পর্শ করা নিষেধ কিন্তু ওইটি বাজারে বিক্রি হচ্ছে সরকারও কিছু বলে না আমাদের জীবন এখন কুকুর বেড়ালে জীবন হয়ে গেছে বিদেশে ওদের যা কিছু থাকুক কিন্তু জীবনের একটা মূল্য ওদের দেয় একটা যদি প্রমাণ পাওয়া যায় কে কিছু করছে তার সর্বনাশ কিন্তু এখানে না ওষুধ ভেজাল সব কিছু ভেজাল সব কিছু কোটি কোটি টাকার ওষুধ ভেজাল সব কিছু নেই আসল ওষুধ নয় চলে যাচ্ছে আসল ওষুধ অনুযায়ী সবই হচ্ছে এদেশে সব হয় এদেশে সব সম্ভব কাজেই এই যে পরিস্থিতি দাঁড়িয়েছে এতে বাঁচা মুশকিল যত কেউ ছটফট করবে দৌড়াদৌড়ি করবে তত বেশি ডুবে এটা জানিয়ে দিলাম আমি তাহলে এরা যারা এই জল স্নান পান করে তাদের মধ্যে অনেকেই ভগবানের ভক্ত হতে পারে প্রায়ও ভক্তা ভগবতী বাসুদেব অমলা সায়হ তাদের হৃদয় পবিত্র হতে পারে আবার নাও হতে পারে আর অনেক সেট আছে দিল্লি থেকে হরিয়ানা থেকে হরিদ্বারে চান করতে যাচ্ছে প্রত্যেক সপ্তাহে তারা কেন যাচ্ছে ওরা যে সারা জীবন পাপ করছে সে পাপটাকে ধুয়ে আসতে যাচ্ছে শুনলে অবাক লাগে তারা হরিদ্বারে কেন যাচ্ছে হরিদ্বারে যাচ্ছে হচ্ছে এই যে পাপ করছে ভেজাল দিচ্ছে ঘিয়েতে এই তেলে সব ভেজাল সব একাদশী বলে কোনো কিছু পালন করা সম্ভব নয় কিছু সম্ভব যদি একান্ত উপবাস থাকতে পারে হরিভক্ত বলে জাম বলেছে নালে ফল আর একটু মূল তাও কোনো স্পর্শ থাকবে না এমনকি দুধও খাওয়া যাবে না দুধও খাওয়া যাবে না যদি যদি সরকারের হয় প্যাশোরাইস মিল্ক ও সোয়া মিল্ক থাকতে পারে হবে না আর যদি কোনো ঘোষের থেকে নেওয়া হয় বলা যায় না কোথা থেকে জল আর কি মিশিয়ে দিল একবার দুধের মধ্যে কী বেরোলো কী বেরোলো দুধের মধ্যে একটা চুল বেরিয়েছে চুল তো সামান্য কথা আরও অন্য কিছু বেরিয়েছে অনেক কিছু এ দুধের মধ্যে এ গোস বাড়িতে রেখেছে কীভাবে সে মর্ষা হয়ে গেছে ব্যাস তো এটাই দিচ্ছে ভগবানকে ভোগ কলিকালে কোনো কিছুই শুদ্ধ নাই এমনকি নিজের শরীরটাও শুদ্ধ রেখে কঠিন কী করে রাখবে সব তো দূষিত যে কম্পিউটার ম্যানের কথা বললাম তো বাড়িতে থাকে ওকে তো আমি চিনি ও বাড়িতেও আমি দূর থেকে দেখেছি কিভাবে থাকে স্ত্রী বাচ্চা কাচ্চা নিয়ে সব নোংরা জীবন বাইরের মালা করে তো ওর সঙ্গে স্পর্শ হয়ে গেলে তো চান করতে কিচ্ছু করান নাহলে এইভাবেই ভুক্ত হবে যতদিন কুঁড়ে থাকবে মানুষ যতদিন সচেতন না হবে ততদিন কিছু করান এভাবে চলবে জীবন এখন এখানে বলছেন কি সব নদীতে স্নান তো তাদের হৃদয়টা আর ওখানে হরিদ্বারে যাচ্ছেন প্রতি সপ্তাহে চান করতে কেউ তেলের মধ্যে ভেজাল দিচ্ছে কেউ ঘিয়ের মধ্যে ভেজাল দিচ্ছে কেউ ডালের মধ্যে চালের মধ্যে সব দিকে নকল সব ভয়ঙ্কর অবস্থা এগুলোই খাচ্ছে লোকে এগুলোই মূল্য দিচ্ছে যাই হোক এখন দেবর্ষী ভূতাত্মনিনাম পিত হ্যাঁ পিতৃ করো ন করো নায়াম ঋণী চাজন ন কিঙ্করো দা তাদের কোনো ঋণ থাকবে না ন কিঙ্করো নায়াম ঋণী চরা যেন কি বললাম দেবর্ষি ভূতাত্মনীনা পিতৃ নাম হ্যাঁ ন করো নায়াম ঋণী চরা যেন সর্বাত্মনাজ শরণম শরণ্য গত মুকুন্দম পরিহিত কর্তম সমস্ত কর্তব্য তাদের শেষ হয়ে যাবে যদি তারা মুকুন্দ ভগবানের চরণকে আরাধনা করে কারণ ভগবানের চরণ কোমল আরাধনা করার সঙ্গে সঙ্গে সমস্ত জগতের যা কিছু কর্তব্য শেষ হয়ে যায় যেটা বলতে গিয়ে নারদজি মহারাজ বলেছিলেন নারদজি মহারাজ জানিয়েছিলেন যে গাছের গোড়াতে যদি জল দেয়া হয় গাছের গোড়াতে যদি জল দেয়া হয় তাহলে সেই জল গাছের সর্ব অঙ্গেতে সঞ্চারিত হতে পারে আর যদি গাছের পাতায় ডালে জল দেয় মূর্খের মতো তাহলে আর কোনো কিছু লাভ হবে না সেই কথাই নারদজি মহারাজ বলেছিলেন যদি শির মহারাজকে যে যদি গাছের গোড়াতে যদি জল দেওয়া হয় তাহলে দ্রুম ভগবানকে বলা হয় ভুদরুম যথা তরর মূল নিষেচনেন টিপন্তী তসন্দ ভুজোপশাখা প্রাণোপহারসেন্দ্রিয়াণাম তথৈব সর্ব অর্ণম অচ্যুথা কি বলছেন সেখানে যথা তরর মূল্য নিষেচনেন গাছের যেমন গুড়াতেই জল দিতে হয় অন্য জায়গায় নয় যথা তরল মূল নিষেচনে নিপ্পন্তী থ্কন্দ পোষা পোশাক গাছের গুড়া আদি সব জায়গায় জল যেমন চলে যায় হ্যাঁ আর অন্য জায়গায় কোনো জল দেওয়ার প্রয়োজন পড়ে না এই জন্য বলছেন যথা তরর মূল নিষেচ নে তিপ্পন্তী ভুজো পোষা পোশাকা প্রাণোপহারস্য যথেন্দ্রিয়ান কেউ ভোজনটা অনেক দিনের ক্ষুধা কিন্তু ভোজনটা করলে মাথায় দেবে না চোখে দেবে না কোনো জায়গা ভোজন নিয়ে মুখেই দিত এটি সিস্টেম ভোজন পেটে যদি ফেলে দেয় এরম এরম করে সোহা কিছু লাভ হয় ভোজন এইখানেই দিত এখানে দিলে ভেতরে যাবে সেখানে গিয়ে পুষ্টি পরিপাক যন্ত্রে সব ব্যবস্থা হয় তারপর সে তুষ্টি পুষ্টি পাবে অন্য জায়গা দিলে কোনো লাভ হবে না এইটির নিয়ম তাহলে পরিষ্কারভাবে বলা উচিত যেমন যথা তর মূল নিষেচ নেই নিপ্পী দশকন্দ ভুজোপশাখা প্রাণু প্রাণ প্রাণোপহারস যথেন্দ্রিয়ান যদি প্রাণেতে যদি আহার দেওয়া যায় এখানে তার সর্ব ইন্দ্রিয় সব সবল হবে ঠিক সেরকমভাবে যদি কেউ মুকুন্দ ভগবানের আরাধনা করেন তাহলে আর তার আলাদাভাবে কারোর কিছু করবার দরকার পড়বে না যথা মূল তর মূল্য তৎকন্দ তৎকন্ধু উপশাখা প্রাণস্য যথেন্দ্রিয়া যথেন্দ্রিয়ানম তথৈব সর্ব অর্ননম অচ্যুথ অর্থাৎ অচ্যুত ভগবানকে অর্চনা করলে সেবা করলে সমস্ত জগতে সেবা হয়ে যায় অচ্যুত ভগবানকে সেবা করলে পরে সমস্ত জগতের সেবা হয়ে যায় আর আলাদাভাবে কোনো কিছু সেবা করার প্রয়োজন পড়বে না কোন আলাদাভাবে কোনো কিছু আর লাগে না সেই কথাটাই বলছে। যথা তরণমণিটাই এই উদাহরণ দিচ্ছেন তারপরে চমসৃষ্টি জানাচ্ছেন ये सपाद मूलम भजतः प्रियस्य तक्तान्य भावस्य हरिहि परेशः विकर्म जच्चो उत्पत्तितम कथञ्चित धनुते सर्वम हि दिशनिविष्ट की सपाद मूलम भजतः प्रियस्य तक्तान्य भाव तक्तान्य भावस्य हरिहि परेशः विकर्म जच्चो उत्पत्तितम

সেই পরইসোকে অর্থাৎ পরাত্পর অখিলেশ্বরকে যিনি ভজন করেন ত্যাগটা ভাবস্য হরিহি পরেশ অন্য অন্নভাবশ্য মানে অন্নবিলাস ত্যাগ করে দিয়ে অন্য কোনো দূরবিসন্ধি অন্য কোনো দূরবিসন্ধি বা কোনো আকাঙ্ক্ষা আশা বা অন্নবিলাস এগুলো ত্যাগ করে দিয়ে যদি হরি পরেশকে বজনা করে সেক্ষেত্রে তাকে আটকানো মুশকিল আছে তাকে আটকানো যাবে না যদি তার জীবনে কিছু বিকর্ম হয়ে পড়ে যদি তার জীবনে কিছু বিকর্ম হয়ে যায় মানে তাহলেও কিছু দায় নেই যদি তার জীবনে কিছু বিকর্ম হয়ে যায় তাহলে কি হবে কিচ্ছু হবে না বিকর্ম যদি হয় যেহেতু তো যেহেতু সে ভগবানের চরণে শরণাগত হয়েছে বিকর্ম উৎপতিতম কথনচিত ভগবান কি বলছেন তাকে কোনো প্রায়শ্চিত্ত করতে হবে না কারণ আমি তো তার হৃদয়ে বসে রয়েছি না আমি তার হৃদয়ে বসে থেকে তার ওই অপবিত্রতা যে অপবিত্র হয়ে পড়লো কিছু খারাপ কাজ করে ফেল এটা আমি পরিষ্কার করতো আমি পরিষ্কার করে দেবো তাকে প্রায়শ্চিত্ত করতে হবে না বিকর্ম যচ্চ উৎপতিতম কথন বারবার ডেলিভারিড মিস্টেক হবে না বা বাই চান্স হয়ে গেল সে ইচ্ছে করে করেনি বাই চান্স হয়ে গেল বিকর্ম যচ্চ উৎপত্তিতম কথন যচ্চ উৎপতিতম এই শব্দ আর কথন দুটো শব্দের দ্বারা এই মানেটা হচ্ছে যে ইচ্ছে করে বারবার করলে হবে না অজান্তে চান্স হয়ে গেল তাহলে তার কোনো প্রায়শ্চিত্ত করতে হবে না ভগবান বলছেন ধুনৌতি সর্বম হৃদ সন্নিবিষ্ট আমি তার হৃদয়তে রয়েছি আমি তার ওই অপবিত্রতাকে ধুয়ে দেব তার অপবিত্রতা আমি যদি হয়ে থাকি ওই জন্য বড় বড় সাধুগুরু বৈষ্মের কোনো দোষ দর্শন নিষেধ সমস্ত বড় বড় সাধুগুরু বৈষ্ণবের কোনোরকমভাবে দর্শন করা উচিত নয় উচিত নয় কারণ তাদের জন্য ভগবান রয়েছেন তাদেরকে পবিত্র করবেন তাদেরকে বাঁচাবেন আমাদের সমালোচনার কোনো প্রয়োজন পড়ে না কিন্তু যেখানে সম্প্রদায় বিপর্যস্ত যেখানে গুরুকে অবমাননা বৈষ্ণবগণকে অবমাননা সেখানে চুপ থাকার কত বলে নাই অনেকে এটাকে ঘুরিয়ে মানে করবে তো বলেছে ঘুরিয়ে মানে করলো হবে না এখানে হবে না বাই চান্স হয়ে গেল সেটা ক্ষেত্রে তার আর কোনো প্রাশ্চিত করার দরকার পড়বে না আমি তার যে সন্নিবিষ্ট হয়ে তার ওই বিকর্ম যে হয়ে পড়েছে কোন মতে বাই চান্স এটা আমি ধুয়ে দেব এখন নারদজি মহারাজ বলছেন শেষে এখন এতক্ষণ পর্যন্ত চমস ঋষির এতক্ষণ পর্যন্ত আমরা চমস ঋষির কথাটা আলোচনা করছিলাম অনেক মূল্যবান কথা তিনি জানিয়েছেন আর এই চমস ঋষির কথা এখানে সমাপ্ত হল পর নারদজি মহারাজ কাকে বলছিলেন আমাদের কিন্তু এই লাইনটা হারালে হবে না নারদজি মহারাজের কাছে প্রশ্ন করেছেন বসুদেবজি বসুদেবজি মহারাজ তাকে উত্তর দিকে দিকে দিতে গিয়ে নারদজি মহারাজ বললেন রাজন এই হে বসুদেবজি আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন সেটা বহু পূর্বে নিমি মহারাজের নিমি মহারাজের সভাতে যখন নবযোগ এসছিল তারা এই কথাগুলো আমি বরজ সেই কথাগুলোই বলি অর্থাৎ এর দ্বারা কী প্রমাণ হলো আমার নিজে বানিয়ে কোনো কথা না বলে আমার নিজে বানিয়ে কোনো কথা না বলে আমার মহাজনের কথাটা বলাটাই উচিত নিজে বানিয়ে বলতে গেলে তার জন্য রিক্স নিতে হবে তার জন্য অধপতি হতে হতে পারে সেই জন্য বলছেন সপাদ মূলম ভজত প্রিয়স্ব ত্যাগান্নভাবস্ব হরিহি পরেশ বিকর্ম যচ্চ উৎপতিতম কথঞ্চিত ধনু অতি সরভ অনেকেই নিজেদের চরিত্রকে সাফাই করার জন্য অনেকেই এরকম করেন আমি নিজেও শুনেছি আমি প্রতিবাদ করেছিলাম অনেকেই বিল্লমঙ্গল ঠাকুরের সঙ্গে মিলিয়ে বলে উনিও করেছেন আমিও করেছি হয়ে গেছে এটা হবে না বিল্লমঙ্গল ঠাকুরের কথা আমি করোনা পিরিয়ডে বিরাট আলোচনা হয়েছিল বিল্লমঙ্গল ঠাকুরের সঙ্গে নিজেকে তুলনা করলে হবে না এটা অন্য যাই হোক মূলম ভজত প্রিয়স্ব ত্যাক্তভাবস্ব হরি বিকর্ম যচ্চ উৎপতিথম কথঞ্চিৎ ধনোতি সর্বম হৃদ নিবিষ্ট হৃদয়তে প্রবিষ্ট হয়ে আমি যেহেতু তার হৃদয়ে রয়েছি পুরো পরিষ্কার করে দেবা তোমার কোনো চিন্তা নেই নারদজি মহারাজ এখন শুরু করলেন নারদজি মহারাজ কিছু বিশেষ উপদেশ করছেন এখানে বলছেন ধর্মান ভগবতান ইথম শ্রুত্যাথ মিথিলেশ্বরহা মিথিলেশ্বর মৈথিলের মিথিলার রাজা জনক রাজা বিদেহ রাজ নিমি মহারাজ বলছেন এটা নিমি মহারাজ নিমি মহারাজ তার জন্য বলছেন নারদ যে ধর্মান ভাগবত ভাগবত ধর্মান ভাগবতায় ইত শ্রোত্যাথ এটা শোভন করে মিথিলেশ্বর অর্থাৎ নেমি মহারাজ জয়ন্ত আনো অর্থাৎ জয়ন্তীর পুত্র বলে জয়ন্ত আনো যেমন কুন্তীর ছেলেকে কুন্তিও বলা হয় এনে জয়ন্তর ছেলে হ্যাঁ জয়ন্ত আনো প্রীত সোপাধ্যায়ও হি অপয় ঋত্বিক থেকে আরম্ভ করে যত উপাধ্যায় আছে যারা সেখানে এই সেবাটা করছেন যোগ্যটা লেগেছিলেন তাদের প্রত্যেককে পুজো করলেন তিনি প্রীতির সঙ্গে সো উপাধ্যায় উপাধ্যায়কে সমেত দা হোতা উদ্গাতা উপাধ্যায় সব সব একসঙ্গে থাকে যজ্ঞের অনেক ভাগ আছে কেউ মন্ত্রের দিকটা দেখবেন কেউ যজ্ঞের যে বিন্যাস হয়েছে যজ্ঞের মধ্যে কোনো রকম ভাবে কোনো ভুলভাল ক্রিয়াকর্ম হল কি না এটা খেয়াল রাখবেন কেউ খালি মন্ত্র বলতে থাকবেন কেউ খালি হোতা উদ্গাতা এবার ঘি দিতে থাকবেন যজ্ঞে সোহা বলে বিভিন্ন রকম এইসব ব্যবস্থা আছে তাহলে ধর্মানো ভগতান ইথম শ্রুত্যাথো মিথিলেশ্বর জয়ন্তানো মুীত সোপাধ্যায় হি অপুজয় উপাধ্যায়কে সমেত ঋত্বিক থেকে আরম্ভ করে সবাইকে উনি পূজা করলেন তিনি পূজা করলেন অপুজয় তত অন্তর্ অন্তর্দধিরে সিদ্ধাহা তত অন্তর্দধিরে সিদ্ধাহা সর্বলোকস্ব পাশ্বতহা তারপর সবার লোকের সামনে সর্বলোকের সমুখে সেই নবযোগেন্দ্র আস্তে আস্তে ওপরে চলে গেলেন অন্তর্ধান করলেন অন্তর্ধান করলেন চলে গেলেন তাদের হয়ে গেল তত অন্তর্দধিরে সে সর্ব সর্বলো সর্বলোকস সব লোক দেখছেন নবন্ধ আস্তে ওপরে চলে যাচ্ছেন তাদের লোকে রাজা কী করলেন ধর্মানুপতি রাজা কী করলেন রাজা ধর্মানুপতিষ্ঠান অবাপ গতিম রাজা কী করলেন ধর্মের নিমি মহারাজ ধর্মের সর্বাঙ্গীন সর্বাঙ্গীন অনুষ্ঠান করলেন তাদের উপদেশগুলো পালন করলেন করে তিনি কী করেছেন পরম গতি প্রাপ্ত হয়েছিলেন এ বলছেন রাজা ধর্মানুপা ধর্মানু উপতিষ্ঠান এই যে ধর্মগুলো শুনলেন তাতে তিনি বিশেষভাবে প্রতিষ্ঠিত হলেন প্রতিষ্ঠিত অর্থাৎ খালি শোভন করেনি ধর্মতে ভালোভাবে প্রতিষ্ঠিত হলেন রাজা ধর্মানু রাজা কি করলেন ধর্মানুপাতিষ্ঠান অবাপ পরমামগতি অবাপ মানে তিনি পরম গতি প্রাপ্ত হয়েছিলেন ধর্মেতে যে ধর্ম শিখেছিলেন ভাগবত যেটা নবযুগন্ধু বলে যে সম্পূর্ণ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়ে গেছেন এইভাবে কি করলেন প্রত্যেককে পূজা করলেন আর রাজা নিমি মহারাজ পরম গতি প্রাপ্ত হয়েছিলেন সব উপদেশগুলো শোনার পর তমপি তুমিও হে মহাভাগ ধর্মানু ভগবতানো শ্রোতানু আস্থিতহা শ্রদ্ধায়ুক্ত নিঃসঙ্গ या ससे या ससे परमम तुम्हें राजन के बोल नारद महारा जी महाराज का बोल वसुदेव जी महाराज तेने बोल नारद जी बोल तम ओपी एतानो तुम्हें हे राजन अपनी तम ओपी एतानो महाभाग अपनी तो महाभागवत ভাগ ধর্মান ভাগবতান শ্রোতানো আপনি যা শুনেছেন এই যে শুনলেন এতে আস্থিতহা অর্থাৎ সুপ্রতিষ্ঠিত হয়ে যান এই ভাগবত ধর্মে আর শ্রদ্ধায়ুক্ত হয়ে নিঃসঙ্গ হয়ে যাবেন জগতের এই জগতের কাউ সঙ্গ করবেন না করলে কিন্তু বাঁচতে পারবেন না পতন হয়ে যাবে কাজেই কাউর সঙ্গ আপনি করবেন না খালি এগুলো চিন্তা করুন গুরু বৈষ্ণব ভগবানের এটা চিন্তা করবেন খালি অন্য কিছু চিন্তা করবেন না করলে কিন্তু বিপো। এ বলছেন তম ওপি এতানো মহাভাগ ধর্মান ভাগবতান শ্রোতান যুক্ত শ্রদ্ধায়ুক্ত নিঃসঙ্গে পরম আপনিও পরমগতি প্রাপ্ত হবেন এ ভাগবত প্রতিষ্ঠিত হয়ে আমি এটা আপনাকে বলে দিলাম কে বলছেন নারজিমাই আশীর্বাদ বলে কোনো চিন্তা নেই এখন এখানে বলছেন যুবয় খলু দাম্পত্যর যশসা পুরিতম জগৎ পুত্রতাম হ্যাঁ ইয়াদবান ভগবান ঈশ্বর হরিহি ভগবান ঈশ্বর হরিহি এই যে দর্শন আলিঙ্গন আর মধুর আলাপ এই যে হল এবং শয্যা আসন যা কিছু প্রথমে বলছেন ভগবান পরম পুরুষ হরি তোমাদের পুত্ররূপে অবতীর্ণ হয়েছেন এই জন্য বলছেন কেন ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের ঘরে এসছে তো এই জন্য তিনি যদি মহাভাগবত না হতেন তাহলে আসত না কোনো সাধারণ ঘরে আসে কি কখনোই আসে না এই জন্য নারজী তুমি মহাভাগবত তোমার পুত্রবি ভগবান এসছেন কৃষ্ণ ভগবান পরম পুরুষ হরি তোমার পুত্ররূপে অবতীর্ণ হয়েছেন অতএব নিশ্চয়ই তোমাদের প্রতিপত্নী যশে জগৎ পরিপূর্ণ হবেই হবে এ প্রসঙ্গে বলা কালকে হয়তো আলোচনা করতে হবে যে আমাদের এই যে যদু বংশ এর মধ্যে একটা প্রসঙ্গ আছে এই যদু বংশের কথা বিচার করলে দেখা যায় যজাতি থেকে যদু যজাতি শর্মেষ্ঠা দীপযানি দুজনকে বিয়ে করেছেন তো যজাতি এই যজাতির বংশেতে তিনি এসছেন কে যদু যজাতির বংশে যদু এসছেন যদু ছোট ছেলে কিন্তু অদ্ভুত ব্যাপার যখন শুক্রাচার্য তাকে সাপ দিয়েছিল যজাতিকে তুমি বার্ধক্য হবে পরে কাঁদারম্ভগুলো তো এ তো আপনারই ক্ষতি আপনার কন্যা আমার সঙ্গে বিয়ে দিয়েছেন পর ঠিক আছে তোমার কোনো ব্যক্তি যদি যৌবন তার নিজের যৌবন কোনো ব্যক্তি যদি নিজের যৌবন তোমার সঙ্গে বিনিময় করে যতদিন বিনিময়ে করবে ততদিন পার আর ঠিক আছে যদু তার ছেলে পেলে গল্পকে প্রার্থনা করলো বাবা আমাকে তোমাদের যৌবন দাও না আমি তো পারছি না অবস্থা খারাপ আমার বার্ধক্য তাদের মধ্যে অনেকেই রাজি হলেন না অনেকে রাজি হলেন কিন্তু এনি যে কোনোভাবেই যদু কিন্তু রাজি হননি যদু কিন্তু রাজি হয়নি যদুকে প্রথম ছোট ছেলে তো ভালোবাসেন তাকে যদু যদি হচ্ছে ছোট ছেলে যদুকে খুব ভালোবাসে যদি বললেন বাবা তোমার যৌবনটা আমাকে একটু দাও আমি একটু আমার তো কিছু আকাঙ্ক্ষা আছে যদি বললেন দয়া করবেন আমি দিতে পারব না তুমি দিতে পারবে না না দিলেন না কিন্তু অন্য ছেলের মধ্যে একজন ছেলে কিন্তু রাজি হয়েছিল সে দিয়েছিল যদু রাজি হননি তার নাম পুরু না নাকি একটা পুরু রাজি হয়েছিল এখন এখানে প্রশ্ন আছে যদি পিতার কথা নাই মেনে থাকে তাহলে এই যদুকে কেন ভাগবতে সর্বশ্রেষ্ঠ ভাগবত বলা হলো এখানে আমার প্রশ্ন আছে কেন পিতার কথা তো মান্যতা দিলেন না পিতার কথা তো মানলেন না পিতার আদেশ বোঝা গেল পিতার আদেশটা মানল না কিন্তু আমাদের আমাদের দশরথজি মহারাজ নিজের বাক্যটা পালন করবার জন্য রামচন্দ্র যে জঙ্গলে গেল এটা আটকালেন না বুঝা গেল রামচন্দ্র যে পিতা পিতৃশত্র রামচন্দ্র যে পিতৃশত্র পালনের জন্য জঙ্গলে গেলেন চোদ্দ বছর বনবাস কই দশরথী মারা তো আটকালেন না তিনি তো জানেন যে ইনি হচ্ছেন সাক্ষাৎ ভগবান আটকালেন না আটকালেন না তো কারণ তার বাক্যটাই এখানে বড় কিন্তু এই যদি দশরথজি মহারাজের জায়গায় আমাদের নন্দবাবা থাকতো তাহলে তুই কী করতেন বই আমি অনন্তকাল নরকে চলে যাই আমার বাক্য বৃথা হয়ে যাক তোকে আমি জঙ্গলে যেতে দেবো না গেল পার্থক্যটা বোঝা গেল এটা হচ্ছে পার্থক্য ভালোবাসা আমি তোকে জঙ্গলে যেতে দেবো না আমার বাক্য নষ্ট হোক আমি নরকে যাই তোকে আমি যেতে দেবো না জঙ্গলে এ হচ্ছে সঙ্গে ওদের ভালোবাসার তফাত এই কথাটা বুঝতে হবে কতটা প্রীতি এর মধ্যে যারা অন্ধ তারা গুরু বৈষ্ণবের প্রীতিও দেখতে পায় না অন্ধ কিছু বোঝে না খায় দেখ কমিয়ে কিছু বোঝে না তাদের প্রীতিটা কিভাবে ক্রিয়া করে জীবাত্মার ভেতরে ওরা অপরাধ করে বলে পায় না নালে অনেক তাড়াতাড়ি উন্নতি হয়ে যায় অনেক তাড়াতাড়ি জৈব ধর্ম পাঠ করছিলাম এত তাড়াতাড়ি সন্ন্যাসীটা করে উন্নতি কল্পনাই করে যান এ কী করে হয় এই সবে এলেন এনে সব ভরা ধার কীভাবে পেয়ে যাচ্ছেন এটা সম্ভব দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ সেই কালে কৃষ্ণতারে করে আত্মসম এই কথাটা বলা আছে কিন্তু কেউ তো পালন করবে না আত্মসমর্পণ করবে না তো ওই জন্য পাবে দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ আত্মসমর্পণ করলে কি হয় সেই কালে কৃষ্ণ তাকে নিজের সমান বানাবে সমান মানে চিন্ময় সমান মানেও আরেকটা কৃষ্ণ বানিয়ে তা নয় অনেকে বলে ও সমান মানে সমান মানে কৃষ্ণ না সমান মানে আমি যে চিন্ময় তুমিও চিন্ময় হয়ে যাবে চিৎ ভূমিকায় চলে যাবে দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ সেই কালে কৃষ্ণতারে করে আত্মসম বোঝা গেলো তাহলে এখানে প্রশ্ন হলো যদু কেন না করলো বলে একটাই কথা তিনি ভগবানকে ভালোবাসেন যদি বাবার বার্ধক্যটা তিনি নেন যদু অনেক বিচার করে দেখলো যদু অনেক বিচার করে দেখলো এখন বাবা যে একেবারে থুরথুরো বুড়ি হয়ে গেছে চামড়া কুঁকড়ে এখন যদি বাবার এই বয়সটা আমি নিই বার্ধক্যটা তাহলে তো আমি ভগবানের সেবা করতে পারবো না আমি ভগবানের সেবা তো করতে না আমার কত সেবা সারাদিন আমাকে করতে হয় কাজেই আমি ভগবানের সেবার জন্য বাবাকেও ফেলে দিতে পারব আপনার আজ্ঞা আমি পালন করতে পারবো না পারবে না আপনার আজ্ঞা পালন করব না কারণ ভগবানের জন্য যদি আমি করি কোনো অপরাধ নয় ভগবানের জন্য যদি বাইরের দৃষ্টিতে আমি কিছু অপরাধ করি অন্যায় করি অপরাধ অন্যায় নয় আদৌ অন্যায় নয় আমি করেছি ভগবানের জন্য আমি নিজের জন্য তো করিনি এই কথাটা মনে রাখা দরকার তাহলে যদু মহারাজের কোনোরকম শাস্তি তো দূরের কথা ভাগবতী মহাপুরাণে তাকে সর্বশ্রেষ্ঠ আসন দেওয়া হল শুধু আসন দেওয়া হলো না যদুর নামেতে কৃষ্ণের বংশটাকেই যদু বংশ নাম দেওয়া হলো কি আশ্চর্য কথা যে বাবার কথা মানলো না বেদে আমরা জানি পিতা স্বর্গ পিতা ধর্ম তো মানল না অথচ ওকেই ধর্ম 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 যারা পালন করেন একে সত্যম বলা হয়েছে সপ্তম বুঝিস সৎ সত্তর সপ্তম পজিটিভ কম্পারেটিভ সুপারেটিভ গুড বেটার বেস্ট বুঝা গেল গুড বেটার বেস্ট হট করে কেউ যদি সেন্টেন্স দিকে বেস্ট বলে দিল তাহলে হবে না কোন সময় কোন শব্দটা আগে বলা হয়েছে এখানে আর বলা হলো না এইটাকে প্রমাণ দেওয়ার যে ইট ইজ এরমভাবে বলা যেতে পারে অন্য সেন্টেন্স বলা রয়েছে ক্লিয়ার নাহলে বলা যায় না কাজেই যদু তাকে জগতের লোক অপমান করতে পারে বদনাম করতে পারে তার নামে কিন্তু তথাপি আর বদনাম তো দূরের কথা তার নাম চিরকালের মতো তার নাম চিরকালের মতো একেবারে ভাস্বর করে দিলেন কে কে করলেন ভগবানের ইচ্ছা তা নাহলে ব্যাসদেব গোস্বামীর মাথা কারো হয়নি যদুকে সপ্তমও বলেছেন অর্থাৎ সাধুদের মধ্যে শ্রেষ্ঠ কি করে বললেন বলে এই কারণে বললেন কারণ তার ভগবানের জন্য তিনি বাবাকে না করেছেন কাজেই ভগবানের জন্য তার প্রীতি সর্বাঙ্গীনভাবে ভগবানের জন্য ওই জন্য তিনি সত্তম যদু সত্তম বলা হয়েছে যদুকে তার কোনো দোষ লাগবে না এখন যুব বলছেন আশীর্বাদ করে নারদজি যুবয় খলু দাম্পত্য দাম্পত্যের যশসা পরিতম জগৎ তোমাদের যশেতে তোমাদের সুনামে যশেতে জগৎ পরিপূর্ণ হয়ে গেছে তোমাদের এত নাম কেন বলতাম পুত্রতাম অগমদ হ্যাঁ বলছেন পুত্রতাম অগমদ যদবাম ভগবান ঈশ্বর হরি যাদের পুত্ররূপে ভগবান আবির্ভাব হয়েছেন তাদের তো অনন্ত ব্রহ্মাণ্ড যুগে তাদের নাম হয়ে যাবে এরা বলছেন পুত্রতাম পুত্রতাম অগমদ অর্থাৎ তিনি পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন আপনার ছেলেরূপে হ্যাঁ পুত্রতাম অগমদ যদবাম ভগবান ঈশ্বর হরি ভগবান তোমাদের ঘরেতে পুত্ররূপে জন্মগ্রহণ করেছেন তোমাদের যশেতে সমস্ত জগৎ পরিপূর্ণ সমস্ত জগতের লোক বলবে কৃষ্ণের বাবাকে বসুদের দৈব তাই নাকি বাবা যশোদম দুইচুই ঠিক সিদ্ধান্ত আমি বলেছিলাম তাহলে এখন দর্শনা লিঙ্গ আলাপ সায়ানাসনভোজ নই আত্মা বাম পাবিতাম কৃষ্ণে পুত্র স্নেহম পকুরবত কৃষ্ণের প্রতি স্নেহ করতে করতে আমার ছেলে আমার ছেলে আমার ছেলে এইভাবে করতে করতে কী হল আপনাদের পরম মঙ্গল হবেই হয় শিশুপাল পাল কারণ মঙ্গল দর্শন পুত্রকে আপনারা দেখেন রোজি তো দেখছেন আমি নয় দ্বারকাতে এসছি আপনার এখানে রয়েছে কিছু দিন তা আপনি তো জন্ম থেকে দেখছেন আপনি পুত্রকে দেখছেন দূর থেকে দেখছেন তো আবার আলিঙ্গন করছেন চুম্বন করছেন করছেন তো এবং যখন বিষ্ণায় ভগবান সুচ্ছেন শয্যাসন ভোজনা ভোজনা দিশু অত সমস্ত বিষয়ে কৃষ্ণ আমার ছেলে এই বিচারটা আপনাদের আছে এটা তোমাদের আত্মা পবিত্র করে দিচ্ছে সম্পূর্ণ পবিত্র এই যে সম্বন্ধটা হয়ে যাচ্ছে দর্শনা লিঙ্গন আলাপই শায়নাসন ভোজনই আত্মা বাম পবিত্র হ কৃষ্ণে পুত্রস্নেহম পকুর্বত ছেলেতে এই কৃষ্ণতে আমার ছেলে বুদ্ধি এটা খুব মঙ্গল আমার ছেলে বুদ্ধি এই জন্য এখানে অনেক মঙ্গলের কথা উঠে আসছে দর্শনালিঙ্গ দর্শনালিঙ্গন আলাপই শৌজনই আত্মা বাম পাবিতহা কৃষ্ণে স্নেহ পকুরবত পুত্রের প্রতি স্নেহ করতে করতে তাকে আলিঙ্গন করতে তাকে নিয়ে দিতে বুঝতে সবসময় আপনারা তন্ময় হয়ে রয়েছেন কৃষ্ণপতি তা আপনাদের আর চিন্তা কি কি থাকতে পারে বলুন তারপরে বলছেন যে বৈরেণ শত্রুতার দ্বারা বৈরেণ নৃপতয়হ আপনাকে বৈ বলছেন শত্রুতার দ্বারা খালি কৃষ্ণকে শত্রু মেনে নিয়েছে এইভাবে যারা অনেক কিছু করেছেন তাদেরও অনেক মহিমা এ বলছেন বৈরেণ নৃপত

আপনারা তো দেখুন শিশুপাল সৌন্দ্র এরা কি করেছেন শালব এরা কৃষ্ণের প্রতি শত্রুতা করেছেন শত্রুতা করেছেন তো সবসময় শত্রুতা করেছেন এরা এই নিপতিরা শত্রুতা শত্রুতা তো করেছেন কিন্তু শত্রুতা করে তাদের একটা লাভ হয়েছে কিরম লাভ শত্রুতাতে লাভ হয় নাকি বলে এমন শত্রুতা করেছে খেতে খেতে চান করতে করতে আয়নায় চুল দেখছেন কৃষ্ণকে যেটা কংসের হয়েছিল চান করার জন্য জলের বালতি দিয়েছে চান করার জলের বালতি সুগন্ধ মিশ্রিত চান করতে গিয়ে দেখছে কৃষ্ণ জল মেরে ফেলবে কারণ তন্ময় হয়ে গেছে চিন্তা করতে করতে তন্ময় এরকম অনেক ঘটনা আছে কোনো এক ব্যক্তিকে বিধান রায় আমি একটা সত্য ঘটনা বলছি এটা অনেক ঘটনা আমি জানি বিধান রায় একটা একটা বুড়ি গেছেন মোটা মোটা মোটাঘাটা মুড়ি গেছেন তাকে দেখাতে তার বাড়িতে তিনি বসতেন তারপরে তো তিনি আবার এও হলেন ইনি দেখে বলে দিতেন ঢোকার সঙ্গে সঙ্গে তাকে বলছেন আপনার তো ক্যান্সার হয়েছে বাঁচার কোনো সম্ভাবনা নাই তাই নাকি বাড়ি তা বুড়ি একেবারে কাল ঘাম ছুটছে বলে আমি তো মরে যাবো কাল ঘাম ছুটছে ভয়েতে করতে করতে বলে আপনি এক কাজ করবেন একটা সাধারণ একটা মামুলি ওষুধ দিয়ে বলে যান এটা খান আপনি আসবেন মাস পরে দু মাস পরে গেছে রোগা হয়ে গেছে চিন্তা করতে করতে একেবারে ঘাম চুমে বিধানরা ঢুকেছে বলছে ডাক্তারবাবু আমাকে বাঁচান বলে আপনি তো বেঁচেই গেছেন কেন আমি তো ক্যান্সার হয়েছি ক্যান্সার হয়নি আমি আপনাকে কেন বললাম আপনি এই যে চর্বি জমছে চর্বি জমে আপনি মৃত্যুর মুখে যাচ্ছেন এখন আমি বেঁচে গেছেন যান বাড়ি যান এরকম ধরনের চিকাক চিকিৎসা করতে বোঝা গেল কী বলব একটা বাচ্চা কাশছে একটা বাচ্চা কাশছে আর উনি এখান থেকে সিঁড়ি দিয়ে উঠছেন নিয়ে গেছে ডাক্তারকে আপনি যে কোনো টাকা আপনি যে বাচ্চাটাকে বাঁচান বাচ্চাটা কাশছে তিনি নিচে থেকে সিঁড়ি থেকে নেবে এলেন নিবি এলেন ডাক্তার দেখুন বলে আর দেখতে হবে না হয়ে গেছে এ কী হলো বলে বাচ্চাটার কোনো টিভি হয় নাই বাচ্চাটা যে গরুর দুধ খায় তাকে ঠিক করুন বাস হয়ে গেল তাহলে এইখানে এই যে কথাগুলো বলছি এই যে প্রমাণ সমস্ত সময় যে চিন্তা করছে আমি মরে যাবো আমি মরে যাবো আমি মরে যাব যার জন্য সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বললেন যে রাজন তম তুমি এখন চিন্তা করো তুমি মরে যাবে তম তোমার মরিষ্যে এতি অচিন্ত হয় তুমি বারবার চিন্তা করো তুমি মরে যাবে কারণ তুমি যদি মরে যাবে চিন্তা না করো তোমার এখনও অন্যদিকে মন যেতে পারে আজ মরে যাবো বললে কনসেন্ট্রেশন আর যখন হরিকথ শেষ হয়ে গেল যাওয়ার আগে বলে গেলেন রাজন তুমি যে মরে যাবে এটা পশু বুদ্ধি এটা ত্যাগ কর তাহলে দুটো বিপরীত বিপরীত হলো তো কিন্তু বিপরীত নয় কারণ মানুষের যতক্ষণ পর্যন্ত আমার জীবন অনিত্য আমি চলে যাব যেই হোক সে ব্রহ্মচারী হোক আচার্য হোক যে হোক যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারটা অনুভাবে না আসছে বাস্তবিক ভজন সে করবে না এর নীতিশাস্ত্র থেকে আমি প্রমাণ দিয়ে দেবো রীতিশাস্ত্রেও বিদ্যা অর্থ প্রতিপত্তি এর পেছনে কারা দৌড়ায় যারা জানে আমার জীবনটা আমি ভোগে নেব ভোগ কখন মরবো ঠিক নেই বিদ্যা অর্থ প্রতিপত্তি এগুলো কারা করে যদি কোনো ব্যক্তি জানে আমি কালকে মরে যাব। কোনো ব্যক্তি এবং কলেজে পড়তে যাবে না যাবে কি হ্যাঁ যাবে না কে জেনে গেছে জেনে গেছে যেহেতু মরে যাবো কী হবে যেমন খট্টাঙ্গ রাজা খট্টাঙ্গ রায় যে যখনই বলা হলো আমি কতক্ষণ বাঁচবো আগে বলুন তারপর বরটা পরে নেবো যে আপনারা যে বরদান করবেন বলে রাজন আপনার তো আয়ু নেই আটচল্লিশ মিনিট হ্যাঁ আটচল্লিশ মিনিট তাহলে আর বর নিয়ে কী করবো তাহলে আশীর্বাদ করুন ভগবানকে লাভ করতে বসে বল তাহলে খট্টাঙ্গ রাজা আটচল্লিশ মিনিটকে সময় লেগে ভগবানকে চলে গেল কিন্তু আমরা সমগ্র জীবন ছেলেখেলা করে কাটালাম পেলাম যতক্ষণ পর্যন্ত অনুভবে না আসবে যেমন একটা লোকের যখন ফাঁসির অর্ডার হয়ে যায় সে অনেক কিছু করে কিন্তু যেই ফাঁসির অর্ডার হয়ে যায় তখন কিন্তু তার কোনো কিছু কিছু বলে মাংস খাবে ইলিশ মাছ খাবে কিচ্ছু খাবে না কিচ্ছু খাবে না সেটা মরবে কারণ এই অনুভবটা দরকার প্রত্যেক ব্রহ্মচারী সন্ন্যাসী প্রত্যেকের যদি এই অনুভব প্রত্যক্ষ না হয় ওই মোবাইলে মন চলে যাবে এটা যাবেই যাবে এ কারোর বাবার ক্ষমতা নেই কারোর বাবার নেই আটকাবে আমি গ্যারেন্টি দিয়ে বললাম যখন এই ভাব এসবে যখন বুঝতে পারবে আমার তো জীবন শেষ আমি চলে যাচ্ছি থাকবো না জগতে তখন তার আসবে কাজেই এখানে বলছেন যে দর্শন আলিঙ্গন আলাপ শয়না সনভৌজনে আত্মা বাম পাবিতহা আপনারা পবিত্র করেছেন কৃষ্ণ চিন্তা করতে করতে কৃষ্ণে স্নেহম প্রকুরবত প্রকুর্বত কৃষ্ণতে স্নেহ করে কৃষ্ণতে স্নেহ করে আপনাদের এইভাবে উপকার হয়ে গেছে পবিত্র হয়ে গেছে আর আমাদের চিন্তা নেই যখন নাকি শিশুপাল দন্তবর্ক সন্দ তারা শত্রুতা করেছিল কংস তাদের মঙ্গল হয়ে গেছে কি করে হলো বলছে বৈরেণপত শিশু পাল পৌণ্র সাল গতির বিলাস ধায়ন্ত ধায়ন্ত ধিয় সয়না সনাদৌ তৎ সাম্যম আপুর অনুরক্ত ধিয়ম পুনঃক্ষিম আবার বেশি কথা আর বলবো বলব যখন শত্রুভাব নিয়ে বেশি কথা আর কি বলবো যখন শত্রুভাব নিয়ে এই রাজাগণ অর্থাৎ শিশুপাল সালবা সালবাদয় দাদা চলতে ফিরতে খেতে বসতে গতি বিলাস হবো লোকনারই ধায়ন্ত অকৃত ধিয় শয়না সনাদৌ তৎসাম্যম আপুর অনুরক্ত ধিয়াম পুন আর বেশি কথা কী বলব যদি ওরা শত্রুতা করে তার চিন্তা করতে 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 তাদের লাভ হয়ে গেল তা আপনি তো ভগবানকে ভালোবাসেন আপনার পুত্র তা আপনার কথা আর কী করে বলবো তাই যেন বলছেন মাপত্য বুদ্ধিম অকৃতা কৃষ্ণে সর্বাত্মনে ঈশ্বরে মায়া মনুষ্যস্বভাবে নুড়ে সহ্য পরে অব্যয়ে এই যে অব্যয় মায়া আপনি তো কৃষ্ণ তো মনুষ্য জন্ম লাভ করেছে মনুষের মতো তুই ভগবান আপনারাও মানুষের যত যদুবংশে সয় মনুষ্য মনুষ্যের মতো কথাবার্তা কথা সব এরা বলছেন মায়া মানুষ মায়া মানুষ ধর্মে যার ঐশ্বর্য আবৃত ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক কিন্তু এটা বোঝা যাবে না তিনি সম্পূর্ণ মানুষ রূপে না বাচ্চা যেটা খিরে পায় রেগে যায় সব সব মানুষের মতো সমস্ত ক্রিয়াকর্ম এ তৎ ঈশানম ঈশ্ব প্রকৃতিস্থ ও পৃথুন নজর্যতে ভগবানের এইটি বিশেষত্ব মানুষ যেমন মানুষ যখন জন্মগ্রহণ করে সেই জগতের মায়াতে ফেঁসে যায় এটা কালকে আলোচনা করবো আজকে সময় নেই আপনাদের ফিরতে হবে এখানেই চর্চার বিশ্রাম দিলাম কাজেই যেটা বলছিলাম সেটা হচ্ছে কি দেবর্ষি ভূতাত্মনীনাম পিতৃ নাম

गौरीय गोष्ठीपति